নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটি শারীরশিক্ষা বিভাগে গ্র্যাজুয়েশনের পাস কোর্সের যে সেমিস্টার থ্রির সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস সম্বন্ধে। অনেক ছাত্রছাত্রী যারা সেমিস্টার টু থেকে সেমিস্টার থ্রিতে উঠে গেছে তাদের আজকে এই ভিডিওটি যথেষ্ট উপযোগী হয়ে উঠবে। আমি বাপ্পা সাঙ্গুই, শারীরশিক্ষা বিভাগের একজন শিক্ষক, আজকে তোমাদের সেমিস্টার থ্রির সিলেবাস সম্বন্ধে আমি জানাচ্ছি। প্রথমেই বলে রাখি, সেমিস্টার থ্রিতে শারীরশিক্ষা বিভাগে 75 নম্বর রয়েছে, যেখানে 10 নম্বর ইন্টারনাল মার্কস এবং 5 নম্বর অ্যাটেন্ডেন্স। ইন্টারনালে এখানে অ্যাসাইনমেন্ট এবং রিটার্ন এক্সাম হতে পারে, কলেজের উপর নির্ভর করছে। বাকি যে 60 নম্বর রয়েছে সেই 60 নম্বর সম্বন্ধে আমি বলবো। 60 নম্বরের মধ্যে 40 নম্বর থিওরি এবং 20 নম্বর প্র্যাকটিক্যাল। সেই 40 নম্বর থিওরিতে এবং প্র্যাকটিক্যালে কী রয়েছে আমরা দেখে নেব। প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের আজকে সিলেবাসটির নাম কী। সিলেবাসের নাম হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি। কোর্স কোড CC1C, টোটাল মার্কস 60। ইউনিট ওয়ানে রয়েছে ইন্ট্রোডাকশন, মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ অ্যানাটমি ফিজিওলজি অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি, অর্থ এবং ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা সম্বন্ধে আমরা আলোচনা করব। 1.2 রয়েছে ইম্পর্টেন্স অফ অ্যানাটমি ফিজিওলজি অ্যান্ড এক্সারসাইজ ফিজিওলজি ইন ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীরশিক্ষায় অ্যানাটমি এবং ফিজিওলজি কী প্রয়োজন রয়েছে সেই সম্বন্ধে আলোচনা করা হবে। এখানে 1.3 এবং 1.4 হিউম্যান সেল এবং টিস্যু অর্থাৎ কোষ এবং কলা স্ট্রাকচার, তাদের কী ফাংশন অর্থাৎ কাজ সম্বন্ধে জ্ঞান প্রদান করা হবে। ইউনিট টু নাম হচ্ছে মাসকুলার স্কেলিটাল সিস্টেম, অর্থাৎ এখানে মাসকুলার সিস্টেম এবং স্কেলিটাল সিস্টেম নিয়ে আলোচনা করা হবে। প্রথমে যেটি রয়েছে 2.1, স্কেলিটাল সিস্টেম, স্ট্রাকচার অফ স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেমের যে স্ট্রাকচার সে স্ট্রাকচার সম্বন্ধে আমরা জানব এবং স্কেলিটাল সিস্টেম সম্বন্ধে বিস্তারিত আমরা দেখে নেব। কী দেখব? ক্লাসিফিকেশন অ্যান্ড লোকেশন অফ বোন, অর্থাৎ অস্থির শ্রেণীবিভাগ এবং কোথায় কোন অস্থি রয়েছে সেই সম্বন্ধে, অ্যান্ড জয়েন্ট এবং জয়েন্ট আমাদের শরীরে কোথায় কীরকম জয়েন্ট রয়েছে সেই বিষয় সম্বন্ধে। অ্যানাটমিক্যাল ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল, অর্থাৎ নারী ও পুরুষের যে অ্যানাটমিক্যাল যে পার্থক্য, সেই পার্থক্যের যে ফিজিক্যাল এডুকেশন বা স্পোর্টসের ক্ষেত্রে কী ধরনের ইফেক্ট পড়ছে এবং কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে সেই বিষয় সম্বন্ধে আমরা এখানে জ্ঞান অর্জন করব। 2.2, মাসকুলার সিস্টেম অর্থাৎ পেশিতন্ত্র, টাইপ, লোকেশন, ফাংশন অ্যান্ড স্ট্রাকচার অফ মাসেল, অর্থাৎ শ্রেণীবিভাগ, কোথায় কোন মাসেলটি অবস্থান করছে, এর কাজ কী এবং মাসেলের যে স্ট্রাকচার বা গঠন সেই গঠন সম্বন্ধে আমরা জানব। 2.3, কার্সারটি এখানে দেখাচ্ছি ইউনিট 2 এর 2.3, টাইপ অফ মাসকুলার কন্ট্রাকশন, আমাদের পেশির যে কন্ট্রাকশন, পেশির যে সংকোচন প্রসারণ সেই বিষয় সম্বন্ধে, প্রকারভেদ সম্বন্ধে আমরা জানব। 2.4, ইফেক্ট অফ এক্সারসাইজ অন মাসকুলার সিস্টেম, অর্থাৎ মাসকুলার সিস্টেমের উপর এক্সারসাইজের ফলে আমাদের মাসেলে উপর কী ধরনের প্রভাব পড়ে সেই বিষয় সম্বন্ধে এখানে আমরা আলোচনা করব। নেক্সট আমরা চলে আসবো ইউনিট 3। ইউনিট 3-র নাম হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ সংবহন তন্ত্র। এখানে 3.1 আমরা দেখতে পাচ্ছি ব্লাড কম্পোজিশন অ্যান্ড ফাংশন, অর্থাৎ আমাদের রক্তে কী ধরনের কম্পোজিশনগুলো রয়েছে এবং তাদের কাজ কী সেই বিষয় সম্বন্ধে। 3.2, হার্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, অর্থাৎ হার্টের আমাদের যে হার্ট আছে, হিউম্যান হার্ট, সেই হিউম্যান হার্টের কী গঠন, কী ধরনের এবং এর কাজ কী রকম টাইপের সেই বিষয় সম্বন্ধে আমরা জানব। মেকানিজম অফ ব্লাড সার্কুলেশন থ্রু হার্ট, হার্টের যে রক্ত সংবহন হয়ে থাকে সেই রক্ত সংবহনের যে মেকানিজম, যে যান্ত্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্বন্ধে আমরা জেনে নেব। 3.3 রয়েছে ব্লাড প্রেশার, অ্যাথলেটিক হার্ট এবং ব্রাডিকার্ডিয়া। এই 3টি বিষয় নিয়ে টিকা আসে, ব্লাড প্রেশার, অ্যাথলেটিক হার্ট এবং ব্রাডিকার্ডিয়া, এই বিষয় সম্বন্ধে আমরা জানব। 3.4 রয়েছে ইফেক্ট অফ এক্সারসাইজ অন সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ সংবহনতন্ত্রের উপর আমাদের এক্সারসাইজ করার ফলে কী ধরনের প্রভাব পড়ে সেই বিষয় সম্বন্ধে আমরা জেনে নেব। ইউনিট 4 রয়েছে রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ শ্বসনতন্ত্র।
4.1 এ আছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ রেসপিরেটরি অর্গ্যান, অর্থাৎ আমাদের যে শ্বসনতন্ত্রের যে অর্গ্যানগুলো রয়েছে, যে অর্গ্যানগুলো আমাদের শ্বসনতন্ত্রে সাহায্য করে, তাদের গঠন এবং তাদের কাজ কী, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 4.2 আছে মেকানিজম অফ রেসপিরেশন, অর্থাৎ আমাদের যে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কী ধরনের মেকানিজম রয়েছে, কী ধরনের যান্ত্রিক বিষয় রয়েছে, সেই বিষয় সম্বন্ধে আমরা জেনে নেব। 4.3 টিকা আছে এখানে ভাইটাল ক্যাপাসিটি, অক্সিজেন ডেপথ অ্যান্ড সেকেন্ড উইন, এই তিনটি বিষয় নিয়ে টিকা আসতে পারে এখানে, তিনটেই খুব ইম্পর্টেন্ট টপিক। 4.4 ইফেক্ট অফ এক্সারসাইজ অন রেসপিরেটরি সিস্টেম, অর্থাৎ শ্বসনতন্ত্রের উপর কী ধরনের প্রভাব পড়ে এক্সারসাইজ করলে, সেই বিষয় সম্বন্ধে আমরা জানব 4.4। এতক্ষণ আমরা 60 নম্বরের মধ্যে 40 নম্বর ডিসকাস করলাম, অর্থাৎ থিওরি পার্টটিকে আলোচনা করলাম। এবার আমরা চলে আসবো 20 নম্বর, যেটি রয়েছে ল্যাব প্র্যাকটিক্যাল। সেখানে এখানে ল্যাব প্র্যাকটিক্যালে অ্যাসেসমেন্ট অফ বিএমআই অ্যান্ড WHR, অ্যাসেসমেন্ট অর্থাৎ বিএমআই কীভাবে পরিমাপ করতে হয় তার ফর্মুলা, এবং বিএমআই সম্বন্ধে এবং WHR সম্বন্ধে বিস্তারিত আমাদের জানতে হবে। 2 আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে ল্যাব প্র্যাকটিক্যালেই 1-2 দুটি ভাগে বিভক্ত। 2 আছে অ্যাসেসমেন্ট অফ হার্ট রেট, কীভাবে আমরা হার্ট রেট মাপবো, হার্ট রেট বিষয়টি কী, এর বৈজ্ঞানিক কী ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, এবং এক্সারসাইজের ফলে আমাদের হার্ট রেটের উপর কী ধরনের প্রভাব পড়ে, সেই বিষয়গুলো একটি আমরা টেস্ট করব ল্যাবে বা ল্যাব প্র্যাকটিক্যালে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট এবং পিক ফ্লো রেট, এনি টু, এখানে এই যে 4 বিষয় রয়েছে, হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট, পিক ফ্লো রেট, এই 4 মধ্যে যে কোনো 2 সম্বন্ধে আমরা খাতায় লিখব বা প্র্যাকটিক্যাল খাতা করব, বা 4 সম্বন্ধেই আমরা বিস্তারিত জানতে পারি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের যথেষ্ট উপযোগী হবে, যারা শারীরশিক্ষা বিষয় নিয়ে পড়াশোনা করছো তোমরা। এখানে সেমিস্টার 3 একটু সায়েন্স রয়েছে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই, খুবই সহজ এবং খুব সিম্পল, তোমার নিজের শরীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে,